আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান সংবাদে শুরুতে জানিয়ে দেব শিরোনাম ইইউ যুক্তরাজ্যকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস কে ব্রেক্সিট বাস্তবায়নে বাধা দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছে বেলজিয়াম 4 এপ্রিল থেকে লন্ডন আমস্টারডাম রুটে সরাসরি ট্রেন চালু করছে ইউরোস্টার প্রতিদিন দুইবার চলাচল করবে এই ট্রেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের বিরুদ্ধে ইউরোপ সহ ব্রিটেনের শহরগুলোতে বিক্ষোভ করেছে বিএনপি শুনছিলেন শিরোনাম এখন জানিয়ে দেব পুরো সংবাদ শুরুতে কমিউনিটি প্রসঙ্গ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালেদা জিয়ার মামলার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে ইউরোপের বিভিন্ন দেশে ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে একই সাথে তারা দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা তুলে নেওয়ার দাবি করে ওই সমাবেশ থেকে বিস্তারিত দেখুন রিপোর্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়কে প্রত্যাখ্যান করে বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ করেছে বিএনপি এরই ধারাবাহিকতায় ইউরোপের বিভিন্ন দেশ সহ ব্রিটেনের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ বিক্ষোভ মামলা রায় হওয়ার আগে বাংলাদেশের সময়ের সাথে মিল রেখে 8ই ফেব্রুয়ারি ভোর 4টায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিটে অবস্থান কর্মসূচি পালন করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা আর রায়কে প্রত্যাখ্যান করে 9ই ফেব্রুয়ারি বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে বিএনপির যুক্তরাজ্য শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন বিপ্লবের মাধ্যমে খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনা হবে আর যুক্তরাজ্য বিএনপির এনফিল্ড ও হার্টফোর্ড শায়ার ইস্ট শাখা খালেদা জিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে সভা করেছে স্থানীয় একটি রেস্টুরেন্টে এছাড়া খালেদা জিয়ার মামলার রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপির ওল্ডহ্যাম শাখা এদিকে বিএনপির রসডেল শাখার প্রতিবাদ সভায় বক্তারা খালেদা জিয়া ও তারিক জিয়ার নামে মামলা করে জনগণের মন থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেন জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে নিয়ে আসার অঙ্গীকার করেছে স্পেন বিএনপির নেতাকর্মীরা আরেক প্রতিবাদ সভায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রায়ের প্রতিবাদে দেশে বিদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বেলজিয়াম বিএনপি মাহবুব আলী খানসুর এনটিভি ইউরোপ নিউজ লন্ডন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ভয়েস ফর বাংলাদেশ সংগঠনটি গত বৃহস্পতিবার খালেদা জিয়ার মামলা প্রত্যাহারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ইউরোপিয়ান কমিশন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কমনওয়েলথ সেক্রেটারিয়েটের কাছে স্মারকলিপি প্রদান করে ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধি জন ক্রাউসি হিউম্যান রাইটস ওয়াচের মাইত্র ত্রিলিয়াঙ্কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধি ডেভিড গ্রিফিনস ও কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ক্যারেন ম্যাকেনজির কাছে সংগঠনটি তাদের স্মারকলিপি হস্তান্তর করে এ সময় ভয়েস ফর বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক ব্যারিস্টার মেহনাজ মান্নান এস এইচ সোহাগ ফয়সাল জামিল আলাউদ্দিন রাসেল কানিজ ফাতেমা আবদুল্লাহ আল মামুন ফয়সাল আহমেদ সহ আরও অনেকেই So I've received this petition about the current situation in Bangladesh which has been brought to us here at Amnesty International. Thank you for bringing this information to our attention. We will look into it. I will pass on the information to the relevant colleagues in Brussels, specifically the External Action Service, and they will respond to you in due course. যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা জাস্ট হেল্প ফাউন্ডেশনের সিলেট শাখার সেক্রেটারি মোহাম্মদ বক্ত মজুমদারের যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় এডের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ওই সভায় জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ার মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফারুক আহমেদ এমবিই নাসির খান শোয়েব কাউন্সিলর হাসান খান সৈয়দ সাদেক আহমদ ও মহিউদ্দিন সেলিম সহ আরও অনেকেই সভার শুরুতে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আলোচনা সভায় বক্তারা জাস্ট হেল্প ফাউন্ডেশনের কার্যক্রমের ভূমসী প্রশংসা করেন সম্প্রতি সিলেট গোয়াইনঘাট উপজেলার সীমার বাজারে স্থাপিত জাস্ট হেল্প আই হসপিটালের সেবার মাধ্যমে স্থানীয় হতদরিদ্র মানুষেরা উপকৃত হয়েছে বলে তারা জানান বক্তারা তাদের আলোচনায় সকলের সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে জাস্ট হেল্প ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা করেন পূর্ব লন্ডনের ইলফোর্ড লেনে আব্রু ক্লাসিকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আব্রু ক্লাসিকের কর্ণধার বাবর আসিফ, কালিব মোহাম্মদ, আহাদ বাবর সহ আরও অনেকেই। এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার জানান, গ্রাহক সেবাকে প্রাধান্য দেওয়া এবং নতুন নতুন ডিজাইনের পোশাক সরবরাহ করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী রংপুরবাসীর উদ্যোগে বুধবার পূর্ব লন্ডনের রামফোর্ড রোডের স্থানীয় একটি রেস্টুরেন্টে লালমনিরহাট জেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলম সিকদার জানান, মোল্লা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত লালমনিরহাটের জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল চৌধুরী শোয়েব, প্রবাসী রংপুরবাসীর সভাপতি শাহিন আলম, নাজমা সুলতানা নার্গিস, খাদিজা বেগম সহ অনেকেই। অ্যাডভোকেট মতিয়ার রহমান তার বক্তব্যে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের অবদান শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের নয়, দেশের সর্বস্তরের মানুষের প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। গ্রিসে বসবাসকারী বাংলাদেশিদের উপস্থিতিতে রবিবার খুলনা বিভাগীয় সংগঠন ইন গ্রিসের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এথেন্সের ভিক্টোরিয়ার ত্রিয়ানন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত খুলনা বিভাগীয় সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী শফিউল ইসলাম মুকুল। উপদেষ্টা মিজানুর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজি আব্দুল কুদ্দুস। এ সময় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা কমিটি ইন গ্রিসের সভাপতি এইচ এম জাহিদুল ইসলাম, খুলনা কমিটি ইন গ্রিসের সভাপতি ইমরান হাওলাদার খোকন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ এলোয়ার খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি মোহাম্মদ আব্দুল খালেক, সিরাজ শিকদার ও মৌসুমি পারভিন, হারুন হাওলাদার, মুশারফ হোসেন সহ গ্রিসের আওয়ামী লীগ, বিএনপি ও এথেন্স প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন লন্ডন থেকে আগত অতিথি শিল্পী রুবায়াত হক ও স্থানীয় শিল্পীরা। সাউথ ওয়েলস সোয়ানসির বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মঞ্জুর আহমেদের পিতা হাজি আবুল হোসেন সাহেবের মৃত্যুতে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক দোয়া, মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। আলহাজ কাদির মিয়ার সভাপতিত্বে ও আব্দুল কাইয়ুম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। হুসাইন আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন ওয়েলস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেনারেল সেক্রেটারি মেহবুব নূর, আঙ্গুর শাহ, আহমেদ আলী, সমুজ আলী, আনসার আলী, ফজল বাড়ি, শফিক মিয়া, ফারুক আহমেদ, হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা বাবুল খান, শামীম আহমদ, ফেরদৌস রহমান, খালেদ শিকদার, রফিক উদ্দিন, বেলাল আহমেদ সহ আরও অনেকেই। সভায় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপস্থিত হয়ে মিলাদ দোয়া ও শোকসভায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, এবার জানিয়ে দেব ব্রিটেন প্রসঙ্গ। ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্যকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস। অন্যদিকে ব্রেক্সিট বাস্তবায়নে বাধা দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছে বেলজিয়াম। গার্ডিয়ানের এক রিপোর্টে জানা যায়, ব্রেক্সিট সংক্রান্ত সিদ্ধান্ত নিতে ডাকা কয়েকটি বৈঠক গত সপ্তাহে যুক্তরাজ্য ও বেলজিয়ামের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এরই প্রেক্ষিতে ডেভিড ডেভিস ব্রেক্সিট বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বৈঠক বাতিল করে দেওয়া এবং যুক্তরাজ্যকে শাস্তি দেওয়ার চেষ্টা অগ্রহণযোগ্য বলে মনে করেন। অন্যদিকে ব্রেক্সিট বাস্তবায়ন বাধাগ্রস্ত করার জন্যই সভা বাতিল করা হয়েছে এমন দাবি নাকচ করে দিয়েছে বেলজিয়াম। বৈঠক বাতিল বা অনির্ধারিত বৈঠকের আবেদন প্রত্যাখ্যান যাই হোক না কেন, ঘটনার শুরু ডেভিড ডেভিসের কড়া ভাষায় করা সমালোচনার প্রেক্ষিতে। গত সপ্তাহে ব্রেক্সিট বাস্তবায়ন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রকাশিত একটি প্রতিবেদনের ভাষাকে অভদ্র হিসেবে আখ্যায়িত করেন ডেভিড ডেভিস। যে প্রতিবেদনের ভাষায় ডেভিড ডেভিস অসন্তুষ্ট হয়েছিলেন, সেই প্রতিবেদনে এমন প্রস্তাব ছিল যে আদালতের নির্দেশনা ছাড়াই বাণিজ্য সংক্রান্ত বিষয়ে যুক্তরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ইউরোপীয় ইউনিয়ন। লন্ডন আমস্টারডাম রুটে সরাসরি ট্রেন চলাচল চালু করেছে ইউরোস্টার। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, আগামী 4 এপ্রিল থেকে প্রতিদিন দুইবার সেন্ট প্যানক্রাস থেকে আমস্টারডামের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউরোস্টার, আর এতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা 41 মিনিট। সাময়িকভাবে লন্ডন টু ডাচ সিটি ওয়ান ওয়ে চলাচল করবে তাদের এই সার্ভিস। এছাড়া যারা আমস্টারডাম থেকে লন্ডনে ভ্রমণ করতে চান তাদেরকে পাসপোর্ট ক্লিয়ারেন্সের জন্য ব্রাসেলসে পরিবর্তন করতে হবে। এদিকে ইউরোস্টার জানিয়েছে, ব্রিটিশ ও ডাচ সরকার পাসপোর্ট ক্লিয়ারেন্সের বিষয়ে চুক্তি না হওয়া পর্যন্ত ব্রাসেলসের সাথে সাময়িকভাবে কানেকশনটি চালু থাকবে। এবার বাংলাদেশ প্রসঙ্গ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে ঢাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। একই সাথে বিএনপির নেতারা বলেছে বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না। কারাগারে বিএনপি চেয়ারপারসনকে কিভাবে রাখা হয়েছে তাও জানতে চেয়েছে বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাদ জুমা বাইতুল মোকারমের উত্তর গেট থেকে বের হয় বিএনপির বিক্ষোভ মিছিল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মিছিল এগিয়ে যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে। মিছিলের আগে পরে ছিল বিপুল সংখ্যক পুলিশ, তাদের বেষ্টনীতেই নয়াপল্টনে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। সেখান থেকে তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এদিকে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বেগম জিয়া। প্রধানমন্ত্রীর উল্লাসে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটি ফরমাইশি রায়। বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে বিএনপি অটুট বন্ধনে আবদ্ধ। এই নির্মম নির্যাতন বিএনপি চেয়ারপারসনের উপর এবং জাতীয়তাবাদী শক্তির উপর, এতে আরও বেশি ঐক্য তৈরি হয়েছে, ইস্পাত কঠিন ঐক্য। সরকারের নানামুখী ষড়যন্ত্র, চক্রান্ত, নীল নকশা কিছুই করবে না। জাতীয়তাবাদী শক্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই এগিয়ে যাবে এবং তাকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। কারাগারে কেমন আছেন বেগম জিয়া তা নিয়েও দলটির নেতাকর্মীরা উদ্বিগ্ন বলে জানান রিজভি আহমেদ। জানতে চাই যে আমাদের চেয়ারপারসন কেমন আছেন, আমাদের প্রিয় নেত্রী কেমন আছেন। তাকে সাধারণ কয়েদির মতো রাখা হচ্ছে, এ কথা কেন সংবাদপত্রে আসছে? তিনবারের প্রধানমন্ত্রী, আপনাদের রুচির এতটা নিম্নগামিতা কেন? জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বৃহস্পতিবার 5 বছরের দণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসনকে রাখা হয়েছে পুরান ঢাকার কারাগারে। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট ঘনীভূত হয়নি, বরং বিএনপির অভ্যন্তরীণ সংকট আরও বাড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কাউকে বাদ দিয়ে আগামী নির্বাচন করতে চায় না আওয়ামী লীগ। বিস্তারিত দেখুন রিপোর্টে। বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এই রায় দেশের চলমান রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করবে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার গাজীপুরে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন শেষে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বললেন, রাজনীতিতে নয় বরং বিএনপিতেই সংকট তৈরি হচ্ছে। এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট ঘনীভূত হলো না, বরং বিএনপির অভ্যন্তরীণ সংকট ঘনীভূত, সেটা লক্ষণ আমরা টের পাচ্ছি। এ সময় বিএনপির গঠনতন্ত্রের সংশোধন করে দণ্ডিত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সমালোচনা করেন ওবায়দুল কাদের। যে কোনো দুর্নীতিবাজ বিএনপির নেতা হতে পারে এবং তারা সাত দ্বারা তুলে দিয়ে সেই স্বীকৃতি দিয়েছে, তার বড় প্রমাণ সর্বশেষ তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা। অন্যদিকে রাজধানীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উৎসবে আরেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম রায় পছন্দ না হলে বেগম খালেদা জিয়াকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন। এত ভয় পান কেন? ভয় পান তো কিছু না, এত কাঁদেন কেন? যিনি রাজনীতিবিদ, সত্যিকার রাজনীতিবিদ, সাহসী রাজনীতিবিদ, তিনি জল থেকে ভয় পায় না। যে হচ্ছে রিয়েল পলিটিশিয়ান তাকে অবশ্যই জেল জমি নির্যাতন সহ্য করতে হবে। কাউকে বাইরে রেখে আমরা নির্বাচন করতে চাই না, আমরা সবাইকে নির্বাচন করতে চাই, সে আমি বিশ্বাস করি, কারণ গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এছাড়া আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করছে না বলেও মন্তব্য করেছেন মোহাম্মদ নাসিম। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এবার জানিয়ে দেব সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ।
প্রতিদিনের সিলেট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার জুম্মার নামাজের পর দরগা গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। এ সময় চৌহাট্টা পয়েন্টে পুলিশ অবস্থান নিলেও মিছিলে বাধা দেয়নি তারা। পরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, কয়েস লোদিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির সব কেন্দ্রীয় কর্মসূচিতে সিলেট বিএনপি মাঠে থাকবে জানিয়ে আগামী দিনের আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা। শুক্রবার জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমদের নেতৃত্বে শহরের উকিলপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশম্ভপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আক্তার হোসেন মিরাজ, দুয়ারাবাজার উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক তাজিরে উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আমরুমিয়া, জেলা কমিটির সদস্য তাপস দাস প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনের শাসন আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে স্বাধীনতার 46 বছর পরেও স্বাধীনতা বিরোধী সকল যুদ্ধাপরাধী রাজাকার আলবদরদের বিচার করা সম্ভব হয়েছে। তেমনি বেগম খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে এতিমের টাকা আত্মসাতের কারণে তার সাজা হওয়ার প্রমাণ হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সুনামগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার পুরাতন বাস স্টেশন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি আলফাতউদ্দিন স্কোয়ারে যেতে চাইলে কামারখালী পুলের রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া এবং বিএনপি নেতা রেজাউল করিম। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ। সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ জানান, মিছিলটি বের হওয়া মাত্রই আমরা থামিয়ে দিয়েছি। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও যে কোনো ধরনের নাশকতা এড়াতে আমরা তাদের মিছিল করতে দেয়নি এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার গ্রেটার ব্রিটেনের একমাত্র প্রপার্টি ডেভেলপার নবীগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান সমাজসেবক নেহার মিয়া চৌধুরীর পিতা মৃত ওয়ারিস মিয়া চৌধুরী ও মাতা মৃত শামসুন নেসা চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নিজ বাড়িতে জনপ্রতিনিধি, প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের উপস্থিতিতে কুলখানি অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়। কুলখানিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শেখ সুজাত মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা বিষয়ক ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ সাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান প্রমুখ। দর্শক সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ইইউ যুক্তরাজ্যকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস। কে ব্রেক্সিট বাস্তবায়নে বাধা দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছে বেলজিয়াম। 4 এপ্রিল থেকে লন্ডন আমস্টারডাম রুটে সরাসরি ট্রেন চালু করছে ইউরোস্টার, প্রতিদিন 2 বার চলাচল করবে এই ট্রেন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের বিরুদ্ধে ইউরোপ সহ ব্রিটেনের শহরগুলোতে বিক্ষোভ করেছে বিএনপি। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।